বাপি প্রেজেন্টেশন আপনে প্রভু ধারায়ে চরণে বিভোরে হলো গো, বিভোরে হলো গো, আজি বিভোরে হলো গো, বিভোরে হলো গো, ওই মানি লীলার ভাবি প্রভু আমার বিভোরে হলো গো, মান লীলা ভাবে গো বিভোরে হলো গো, আজ মনেতে পড়েছে, মনেতে পড়েছে, ওই মান লীলার ভাবে প্রভুরে আমার মনেতে পড়েছে, মান লীলা ভাবে গোবরে মনেতে পড়েছে, ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায়। আজে রাধার ভাবে বিভোর হইয়ে আপনি আপনি প্রভু আমার ধরয়ে চরণ। জানি তাই সবাই একটু জোর হাত করবেন, আর মায়েরা পারলে মাথায় কাপড়গুলো যাদের এখনো নেই একটু তুলে নেবেন। আমরা চৈতন্য মহাপ্রভুকে এই পূর্ণ সময় তো একটা প্রণাম জানাবো, মহাপ্রভুর অনেক প্রণাম মন্ত্র, একটা প্রণাম মন্ত্র আমরা এখন বলবো। আনন্দময় লীলা বিগ্রায়, আনন্দময় তুমি আনন্দময়, আনন্দময় লীলা বিগ্রায় তুমি লীলাময়, আর তোমার রূপ নিয়ে কি বলবো। হে মাভ দিব্য ছবি সুন্দর, তুমি দেখতে সুন্দর, তুমি আনন্দময়, তুমি লীলাময়। কিন্তু মহাপ্রভু আনন্দময়, মহাপ্রভু লীলাময়, মহাপ্রভু দেখতে সুন্দর, এইসব দেখে আমাদের কি লাভ? তিনি আমাদের কি দিলেন, কি পাবার জন্য এত ছোটাছুটি? এই যে মহামিলন, এই দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী, আর আমি আসছি বীরভূম থেকে, মহাপ্রভু করে দিলেন মিলন। কি কি পেলাম আমরা? সবাই একটা জিনিস পাওয়ার জন্য এসেছি, সে কীর্তন গাওয়া বলুন, কীর্তন শোনা বলুন, মাইক বাজানো বলুন, ওই প্যান্ডেলের কাজ করছে, সবার একটাই উদ্দেশ্য। সকলকে দিলেন কি? তস্মৈ মহাপ্রেম রস প্রদায়ে, তস্মৈ মহাপ্রেম রস প্রদায়ে, সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাব। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, চৈতন্য চন্দ্রায় নমো নমো নমস্তে, আনন্দময় লীলা বিগ্রায় হে মাভ দিব্য ছবি সুন্দরায়, তস্মৈ মহাপ্রেম রস প্রদায়ে, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, চৈতন্য চন্দ্রায় নমো নমো নমস্তে, হরিধ্বনি উলুধ্বনি, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। বাহ, বড় সুন্দর, বড় আনন্দের ব্যাপার, এত মধুর সুন্দরভাবে সাজানো হয়েছে। আমার গৌর ভাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, দেখুন যে ভক্তদের কত ভালো পরিষেবা দেওয়া যাবে, ভাবলে অবাক লাগে। এই তো ত্যাগ, এই তো উপলব্ধি। সংসারে কি করা উচিত সেটা জানতে গেলে আপনাকে রামায়ণ পড়তে হবে একটু, আর কি করা উচিত নয়
সেটা জানতে গেলে আপনাকে মহাভারত পড়তে হবে। আর জীবনটা কি, জীবন কিভাবে কাটাবো, এটা জানতে গেলে আপনাকে গীতার মধ্যে ঢুক দিতে হবে। সেই মহাপ্রভুর ভাবটি কেমন, না নিজের পা নিজে ধরেই কাঁদছে, ভক্তদের তো গালে হাত, এই নিমায়ের হলো কি, ও নিজের পা নিজে ধরে কাঁদছে কেন, বলে কোন পাটা কোন হাত দিয়ে ধরেছে একবার দেখতো, ওই দেখো আপনার বাম পদ, আপনার বাম পদ, মানে বাঁ পাটা ডান হাতে ধরেছে, মায়েরা বাঁ পাটাকে, ওই দেখো আপনার বাম পদ, আপনার বাম পদ, প্রভু ধরয়ে আপনি আপনি গো, আপনার বাম পদ, আপনার বাম পদ, আপনি গো, এবারে মোরে ক্ষমা করো বলি, আমায় ক্ষমা করো রাই, ক্ষমা করো রাধে গো, আমি চির আমি চির অপরাধী, আমায় ক্ষমা করো রাই, আমি চির অপরাধী, ক্ষমা করো রাই, রাধে গো আমি চির আমি চির অপরাধী। সেবা সঙ্গন, মহাপ্রভু নিজের পা নিজে ধরে কাঁদছে, আর ভক্তদের তো সব কপালে হাত, যিনি মায়ের হলো কি, নিজের জামায় ক্ষমা করো রাই, ব্যাপারটা কি, রাধে গো আমি চির চির অপরাধী, আমায় ক্ষমা করো রাই, রাধে গো আমি চির অপরাধী, শুধু জন্মে নয় জন্মে জন্মে, আমি চির অপরাধী, আমি ওই চরণে শরণ গেলাম, চির অপরাধী, জন্মে না জন্মে জন্মে, আমি চির অপরাধী, জন্মে না জন্মে জন্মে, আমি চির অপরাধী, ক্ষমা করো রাই, এবারে মোরে ক্ষমা করো বলি, কাঁদে ঘন ঘন রে, আপনারও বাম পদ ধরিয়া আপনি মোরে ক্ষমা করো বলে কাঁদছি। এবার দেখুন মহাপ্রভুর ভাব কি সবাই বুঝতে পারবো আমরা, পদকর্তা নিজেই বলেছেন, এইভাবে বিভোর হো ইলো গোরা, বিভোর হইল গোরা, ওই পুরবের ভাবে ভাবে, বিভোর হইল গোরা, বিভোর হইল গোরা, পুরবের ভাবে, ওই দেখো ওই নিজ পারি পারি সদগণে, তারা কিছু বুঝিতে না পারে, ওজাহারে ওগো নিজ পারি সদগণে, কিছু বুঝিতে না পারি। মহাপ্রভুর সঙ্গে যারা নাম সংকীর্তনে মাতাররা তারা মনে মনে চিন্তা করছে যে নিমাই যে নিজের পা নিজে ধরে কাঁদছে, তা আমরা কি বুঝবো বাবা, কোন সময় কি ভাব হয়, আমরা কি বা বুঝবো,
কিবা বুঝিব, আমরা ওই ভাবের কিবা বুঝি কিবা বুঝিব, আমরা ওই ভাবে কিবা বুঝি কিবা বুঝিব, আমরা ওই ভাবের কিবা বুঝি এ যে মহাভাব সমুদ্র তরঙ্গিনী, ওই ভাবের কিবা বুঝি কর বলি কাঁদে ঘনে ঘনে যারা সাধারণ মানুষ সমুদ্রে গেলে কোন ঢেউটা বড় কোনটা ছোট বলতে পারি না, বলতে পারি যেটাকে বড় বলি সেটা ছোট হয়ে যায় আর যেটাকে ছোট বলি সেটা বড় হয়ে যায়। কিন্তু দেখুন ওই সমুদ্রে তিন মাস আগে বলে দিচ্ছে যে অমুক দিন অমুক সময় সমুদ্রের বুকে ঝড় উঠবে, মৎস্যজীবী ভাইয়েরা সাবধান। ঠিক সেই সময় ঝড় উঠে যায়, কি করে হলো? আমরাও সমুদ্র দেখছি আর তারাও দেখেছেন, আমি সামনে সামনি বলতে পারছি না কোন ঢেউটা ছোট কোনটা বড়, সে তিন মাস আগে বলে দিচ্ছে, দু মাস আগে বলে দিচ্ছে। কেন বলছে? তারা সমুদ্র নিয়ে পড়াশোনা করেছে, গবেষণা করেছে, তারা এক একটা গবেষক। তেমনি মহাপ্রভুর কিছু গবেষক ছিলেন, একজন গবেষক আজকে মহাপ্রভুকে দেখছে, তার নাম বাসুদেব ঘোষ। নেতাই গৌর প্রেমানন্দ হরি, সবার দেখা তো এক নয়। জগতে সবার দেখা এক নয়, সবার সাথে সবকিছু মিলবে না। তা সেই বাসুদেব ঘোষ বলছে, ভাই তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পেরেছি মহাপ্রভুর কি ভাব। ওই দেখো ডান হাতটা বাঁ পায়ে দিয়েছে, এই এই যে দক্ষিণ অঙ্গগুলোকে আমরা কি বলি মাইরা, পুরুষ, আর বাম দিকটাকে কি বলি, নারী। তাহলে ডান হাতটা কার? একই অঙ্গে যদি রাধাকৃষ্ণ হয়, একটু মিলিয়ে নিন এবার, মহাপ্রভু যদি রাধাকৃষ্ণ মিলেমিশে আছে, তাহলে ডান হাতটা কৃষ্ণের, বাহ, ডান পাটা কৃষ্ণের, ডান চোখটা কৃষ্ণের, বাঁ হাতটা রাধারানীর, বাঁ পাটা, তাহলে ডান হাত যদি কৃষ্ণের হয় আর বাঁ পা যদি রাধারানীর হয়, তাহলে কে কার চরণ ধরে কাঁদছে? কৃষ্ণ রাধারানীর চরণ ধরে কাঁদছে। তাই বাসুদেব ঘোষ করজোরে বলছে, ভাই তোমরা হয়তো বুঝতে পারেনু, কিন্তু আমি বুঝতে পেরেছি। তাই বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ও ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, জোরে করি হা দুর্জয় মানি লীলা গোরাচন করিলা প্রকাশ, হরে ওরে মান ভাবো গোরাচন করিলা প্রকাশ, আজ প্রকাশ করিলা, প্রকাশ করিলা দুর্জয় মানি লীলা গোরা চাঁদ, প্রকাশ করিলা ও গো মানি লীলা গোরা চাঁদ, প্রকাশ করিলা, বলে করিলা প্রকাশ ওরে মান ভাব করিলা প্র কাছে রে ও মান ভাব করিলা প্র কাছে রে, তাই গৌরে হরি বল হরি বল, মান ভাব করিলা প্র কাছে রে এ ও মান ভাব করিলা প্র কাছে রে, মান ভাব করিলা প্র মান ভাব করে প্রকাশ রে, ও মান ভাব করিলা প্রকাশ রে,
ভাব করে প্রকাশরে এ মান ভাব করিলা প্রকাশরে ওরে মান ভাব করিলা প্রকাশরে মানে ভাব করিলা প্রকাশরে মান ভাব করিলা প্রকাশরে মান ভাব করিলা প্রকাশরে মানে ভাব করিলা প্র মানে ভাব করিলা প্রকাশরে হে মানে ভাব করিলা প্রকাশরে মানে ভাব করিলা প্রকাশরে ভাব করিলা প্রকাশরে মানে ভাব করিলা প্রকাশরে করিলা প্রকাশরে হে পূজার থালাই আছে আমার ব্যথার শত ও গো পূজার থালাই আছে আমার ব্যথার শত ও গো পূজার থালাই আছে আমার ব্যথার শতদ ও গো পূজার থালাই আছে আমার ব্যথার শতদ হে দেবতা রাখো সেথা তোমার চরণ তো একটু এবার কম আমার ব্যথা শত ও গো পূজার থালাই আছে আমার গৌরে হরিব তার শত ও গো পূজার থালাই আছে আমার ব্যথার শত ত্রেই সন্ধ্যা তিনটে প্রণাম জানাতে হয় আমাদের একটা সকালবেলা একটা দুপুরবেলা একটা সন্ধ্যাবেলা সকালবেলায় ঘুম থেকে উঠেই একটা প্রণাম করতে হয় পৃথিবী মাকে দুপুরবেলায় একটা সূর্য প্রণাম আর সন্ধ্যেবেলায় এই যে সূর্য ডুবছি চাঁদ উঠছি এর মাঝে একটা প্রণাম হে দেবতা ভগবানের কাছে এসেছেন ভগবানের কথার দিকে মন দিন অন্য কথায় মত্ত হবেন না ভগবানের কথায় মন দিন সবাই এসেছি আমরা একটা উদ্দেশ্য নিয়ে সেই তিনটে প্রণামের একটা উপযুক্ত সময় হলো এই ভগবানের চরণে পারলে কিছুক্ষণের জন্য দেহটা দান করে দিন হে দেবতা আমায় রাখো সেথা তোমার চরণ তো আমার ব্যথার শত দল ও গো পূজার থালাই আছে আমার ব্যথার শত দল যাই গৌরে হরি বল হরি বল আছে আমার ব্যথার শত দল নিবেদনের কুসুম সহ লহ হেনাথ আমাই লহ নিবেদনের কুসুম সহ লহ হেনাথ আমাই লহ কত বড় কথা বলা হচ্ছে দেখুন নিবেদনের কুসুম সহ লহ হেনাথ আমাই লহ গানটা যিনি লিখেছেন ওনার জন্মটা হলো মুসলমানের ঘরে নজরুল ইসলাম এই নজরুল গান লিখছে যে আমার কালো মেয়ে রাগ করেছে কে দিয়েছে গালি রাগ করেছে সারা গায়ে মেখেছে তাই কালি নজরুল লিখছে ওরে সর্বনাশী এলো কেসি মেখে এলি এখন চুলোর ছাই শ্মশান ছাড়া তোর কি আর বসার জায়গা নাই নজরুল লিখছে বললে জবা বল কোন সাধনায় পেলি শ্যামা মাহির চরণ তো সেই নজরুল বলছে নিবেদনের
কুসুম সহ লহ হে নাথ আমাই লহ নিবেদনে কুসুম সহ লহ হে নাথ আমাই লহ তুমি যে আগুনে আমাই দহ যে আগুনে আমাই দহ সেই আগুনে আরো দিদি করেছিউ জল। এই জন্য এইসব জায়গায় বসে কিছু কিছু প্রার্থনা করতে হয় আমাদের, যে প্রভু এ জন্মে যা হলো হলো, পরের জন্মে আবার যদি তুমি মনুষ্য কুলে পাঠাও, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে পাঠিয়ে দিও। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে এলে গর্ভে থেকে অনেক কিছু পাওয়া হবে। আমার মা যখন আমি গর্ভে থাকবো, আমার মা হরিকথা শুনবে, আমি গর্ভের ভেতর থেকে হরিকথা শুনব। আমাকে পেটে নিয়ে আমার মা প্রসাদ পাবে, আমি পেটে থেকেই প্রসাদ পেতে শুরু করব। তারপরে আমার জন্মের পরে হয়তো আমাকে নিয়ে কোনো মন্দিরের দরজায় নামিয়ে দেবে, ভগবানের চরণে নিবেদন করবে আমাকে। নিবেদনের কুসুম সহ লহ হে নাথ আমাই লহ নিবেদনের কুসুম সহ লহ হে নাথ আমাই লহ। কি দেবো আমরা ভগবানকে, কি দিতে পারি? যদি কিছু থাকে তবে তো দেব। প্রভু তোমার কাছে আজকে এসেছি, প্রভু আমরা কিছুক্ষণের জন্য হলেও তোমার চরণে দেহটা দান করছি। যে নয়নের জ্যোতি নীলে কাঁদিয়ে পলে পলে মঙ্গল ঘটে ভরেছি না আমি সেই নয়নের জলে। নিতাই গৌর হরিব। যে নয়নে জ্যোতি নীলে কাঁদিয়ে ফলে ফলে মঙ্গল ঘট ভরেছি না সেই নয়নের জলে। যে নয়নের জ্যোতি নীলে কাঁদিয়ে ফলে ফলে মঙ্গল ঘট ভরেছি না সেই নয়নের জলে। বন্ধ হয়ে যায়, আত্মীয় ছাড়াছাড়ি হয়ে যায়, কিন্তু কোনো ভাগবতী আসরে এসেছেন, হরিকথা শুনতে শুনতে একটু চোখে জল এসেছে, কখনো কি প্রতিজ্ঞা করেছেন যে আর কীর্তন শুনবো না, কীর্তন শুনলে কাঁদতে হয়? বরং যদি কোনো দিন চোখে জল আসি, মনে হবে আবার যেন আমি তোমার চরণে গিয়ে আবার ভক্তিরসে ডুব দিতে পারি। প্রভু এই নজরুলের জীবনে এত দুঃখ কষ্ট ছিল, তার ছোট্ট ছেলে বুলবুল যেদিন মারা যায় তার কাছে 150 টাকা ছিল না ছেলেটার সৎকাজ করার মতন। একজন প্রকাশক 35 টাকা দিয়েছিলেন, আরেকজন বলেছিলেন যে ওই মৃত ছেলের পাশে বসে যদি গান লিখতে পারো তাহলে বাকি টাকাটা আমি দেব। সন্তান হারা পিতা ছেলের পাশে বসে গান লিখছে, ঘুমিয়ে আছে শান্ত হয়ে আমার সাধের বুলবুলি। সেই নজরুল বলছে, যে নয়নের জ্যোতি নীলে কাঁদিয়ে পলে পলে মঙ্গল ঘট ধরেছি না সেই নয়নের জলে। তুমি যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে নাথ। যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে নাথ। যে চরণে করো প্রণাম লহ সেই পদে নাথ। যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে নাথ। রিক্ত তুমি করলে যে হাত হে দেবতা লও সে হাতে অর্ঘ সুমঙ্গ। আমার ব্যথার শত অগো পূজায় আছে, আমার ব্যথার শত অগো দয়াময়।
যুক্ত মান, এই মান ভাঙাতে গেলে সাতটা উপায় অবলম্বন করতে হয়। গোবিন্দ আমার তাই করেছিলেন। রূপ গোস্বামী তার শ্লোকে বলেছেন উজ্জ্বল নীলমণি গ্রন্থে। আগে আমরা শ্লোকটার সাধন করি, একটু জোরহাত করে বসুন সবাই, যে কী কী উপায় অবলম্বন করেছিলেন। প্রত্যেকটা উপায় ধরে ধরে আমি গান করব, এই প্রত্যেকটা উপায় ধরে ধরে গান করার নামই হলো দুর্জয়মান। একবারে সুন্দরভাবে সবার সাধন করুন। শ্লোকটা আগে রূপ গোস্বামীর আমরা আস্বাদন করব। হেতুর যাস্তু সমাং জাতি যথা যোগ্য প্রকল্পে সামদান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। হেতুর যাস্তু সমাং জাতি যথা যোগ্য প্রকল্পে সামদান ক্রিয়া ভেদ রসান্তর। হেতুর যাস্তু সমাং জাতি যথা যোগ্য প্রকল্পে সামদান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্ত। শ্রীরাধে শ্রীরাধে শ্রীরাধে। রাধা রানী কি, এই শ্লোকে বলা হলো সাত রকম উপায়ের কথা। সাতটা উপায় কি কি? সাম মান তো আপনারা ঘরে ঘরে করেন, এই মান ভাঙানোর জন্য কি কি উপায় অবলম্বন করে কর্তারা সেখানেও বোঝা যাবে কিছুটা। দেখবেন মান ভাঙানোর জন্য প্রথমেই সাম, মানে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো যায়। হ্যাঁ গো, তুমি আমার উপর মান করেছো, তুমি ছাড়া আমার কি আর কেউ আছে বলো, এই মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙাতে চায় অনেকে। মান তাতে যদি না ভাঙে, দু নম্বর হচ্ছে দান। অনেক সময় দেখবেন মান করে আছি, হ্যাঁ এবার হয়তো একটা বেশ সুন্দর সোনার হার নিয়ে চলে এসেছি। আচ্ছা তুমি তো মান করেছো, এই যে দেখো তোমার জন্য একটা সোনার হার নিয়ে এসেছি। ও তাই নাকি? সোনার হার পেলে অনেক সময় মান ভেঙে যেতে পারে, তার মানে দান। তাহলে যদি মিষ্টি কথাই না মান ভাঙে, তাহলে দ্বিতীয় উপায় হলো দান। তাও যদি না ভাঙে, তৃতীয় উপায় হচ্ছে ক্রিয়া, কিছু করে দেখানো, মানে অসম্ভব কিছু করে দেখানো। একবারে তুমি তুচ্ছ আর আমি উচ্চ, অসম্ভব কাজ করে দেখানো, ক্রিয়া। তা গোবিন্দ তো ছোটবেলাতে গিরি গোবর্ধন ধরেছেন, তিনি আবার নূতন করে কি করবে আমরা লীলায় দেখব। সাম দাম ক্রিয়া ভেদ ভেদা ভেদ, তুমি কত তুচ্ছ আমি কত উচ্চ। আহ মান দেখাচ্ছে, কে চেনে তোমাকে? কোন বাপের মেয়ে আবার মান করতে এসেছে? তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল ভালো যে আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল তাই তোমাকে সবাই চেনে। এই ধমক দিয়ে দিলে অনেক সময় মান ভেঙে যায়, একে বলে ভেদা ভেদ। তাতেও যদি না হয়, পঞ্চম উপায় হলো নতি, মানে পায়ে হাত দেওয়া। তবে সতী সাধ্য স্ত্রী কখনো স্বামীকে পায়ে হাত দিতে দেবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, না তোমার পায়ে ধরছি, মান ভেঙে যাবে সঙ্গে সঙ্গে, পঞ্চম উপায়। তাও যদি না হয়, ছ নম্বর বলছে উপেক্ষা, উপেক্ষা, চুপচাপ কথা বলা বন্ধ, দুদিন চার দিন দশ দিন পনেরো দিন, হ্যাঁ এই সময় হয়ে যায়। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে মনে করুন, একজন হ্যাঁ দুজন দুজন কথা বলা, তখন কাকে দিয়ে কথা বলে? ছেলেদেরকে দিয়ে দেখে, এই তোর বাবাকে বলে দে খাবার সময় হয়েছে খেয়ে নে, হয়তো খাবার দিয়েছে, জিজ্ঞেস কর কিছু নেবে নাকি। তাতেও যদি না হয়, সাত নম্বর হচ্ছে রসান্তর, চমকে দেওয়া, একবারে চমকপ্রদ কিছু সৃষ্টি করা। এই একটা একটা করে আমরা ধরে ধরে গান করব, এইটাই হচ্ছে দুর্জয় মান। আচ্ছা মান হলো কেন রাধারানী, মানটা এত হলো কেন রাধারানী, এমন মান করে বসলো কেন? ওই যে গোবিন্দ আমার গোষ্ঠী থেকে আসছিলেন, আর রাধারানী যমুনায় জল আনতে যাচ্ছিল, দুজনের দুজনের সাথে দেখা হয়েছিল, কিন্তু কৃষ্ণের সঙ্গে ছিল বলরাম আর রাধারানীর সঙ্গে ছিল কুটিলা, তাই দেখা হলো কিন্তু কথা হলো না। গোবিন্দ তখন কি করেছিলেন, না মাথায় স্পর্শ করেছিলেন কেশ, তার মানে রাধারানীকে বলেছিলেন যে রাধে আমি কেশর কুঞ্জে যাব, তুমি কুঞ্জ সাজাও, তুমি কুঞ্জ সাজাও। সেই কুঞ্জ সাজানো হলো, কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জে রয়ে গেলেন। তাও গোবিন্দ সকালবেলা এসে কোনোরকম বুঝিয়ে দিয়েছিলেন, এই যে বধূ নীলপদ্মের মতন মুখ তোমার শুকিয়ে গেছে কেন? বলে ওই যে জ্বর হয়েছিল। তার সিঁদুর কেন? বলে ওই যে গিরি পুজো করেছিলাম, এ নখের দাগ কেন? না না কাঁটার ঝোপে পড়ে গিয়েছিল।
কিন্তু সেই সময় চন্দার সখী পদ্মা হাটে হাড়ি ভেঙে দিল, এই যে গোবিন্দ, কালকে যে তুমি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলে, আলতা পরানোর সময় নুপুর দুটো খুলেছিলে। রাধারানী চমকে গেল, কি তাহলে এতক্ষণ আমাকে মিথ্যা বলছিল? আলতা পরানোর সময় নুপুর দুটো খুলেছিলে, তা একটা নুপুর পেয়েছি আর একটা পাচ্ছি না, ওটা কি তুমি সঙ্গে করে নিয়ে এসছো? এই কথা শুনলে কি আর, হ্যাঁ, এই সঙ্গে সঙ্গে একবারে নীল কাপড়ে মাথা ঢেকে দিল। এই যে রাধারানীর মান হলো, আর সঙ্গে সঙ্গে বলছে, এই ওকে উঠে যেতে বলো, কিন্তু ওর মুখ দেখতে পাচ্ছি না আমি, উঠে যেতে বল, উঠে যেতে বল গো, হা উঠে যেতে বল গো, উঠে যেতে বল গো, হা উঠে যেতে বল গো, উঠে যেতে বল গো, ইহার নামে নাই মোর সুখ, দূর করে দেখান তুমি, আমি সহ্য করতে পারছি না। উঠে যেতে বল গো, ইহার নামে নাই মোর সুখ, উঠে যেতে বল গো, ইহার নামে নাই মোর সুখ। উনি কইলেন ধর্ম নষ্ট দিলেন বড় দুঃখ, ধর্ম নষ্ট দিলেন বড় দুঃখ, তুমি কইলেন ধর্ম নষ্ট দিলেন বড় দুঃখ। শোন, যেখানে বসে আছে সেখানকার মাটিটা তুলে ফেল, যমুনার মাটি আন, গঙ্গার মাটি আন, ওখানে দে, ওই মাটিটাকে আমি সহ্য করতে পারছি। কোন জায়গায় রাগ চেপেছে? যেখানে তে বসে আছে তুলে ফেলো মাটি, 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 ওই মাটিটাকে তুলে ফেল, ওইখানে আমি গঙ্গা জল দেব। এখনই উঠিয়া গেলে দেব ছড়া ঝাঁটি, এখনই উঠিয়া গেলে দেব ছড়া ঝাঁটি, ওহার নামে কাজ নাই প্রেমে কাজ নাই, নামে কাজ নাই প্রেমে কাজ নাই, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, 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 উনি কইলেন কুলের বাহিরে নাচাইয়া ভরু, উনি কইলেন কুলের বাহিরে নাচাইয়া ভরু, ওহার নামে কাজ নাই প্রেমে কাজ নাই, নামে কাজ নাই প্রেমে কাজ নাই, নামেও কালা প্রেমেও জ্বালা, নামে কালা আর আমাকেও একবারে জ্বালিয়ে দিল। ওখান থেকে সরে যেতে বল, উঠিয়ে দিয়ে ওকে বের করে দেখুন। সেই রাধারানীর মান ভাঙানোর জন্য গোবিন্দ কটা উপায় বললাম মাইরা? হ্যাঁ, সাতটা। বা প্রথম উপায় কি বলেছি? সাম, সাম মানে মিষ্টি মিষ্টি কথা। দ্বিতীয় উপায় কি বলেছি? দান, মুখস্থ রাখবেন, দান মানে কিছু দেওয়া। তৃতীয় উপায় কি বলেছি? ক্রিয়া, কিছু করে দেখানো, অসম্ভব কিছু করে দেখানো। চতুর্থ উপায় কি বলেছি? ভেদ, ভেদা ভেদ, তুমি কত তুচ্ছ আর আমি কত উচ্চ। পঞ্চ উপায় কি বলেছি? নতি, পায়ে হাত দেওয়া। ষষ্ঠ উপায় কি বলেছি? উপেক্ষা, চুপচাপ। আর সপ্তম উপায় হচ্ছে রসান্তর, চমকে দেওয়া, চমকপ্রদ কিছু সৃষ্টি করা। আজকে আমরা সেই একটা উপায় ধরে ধরে গান গাইব। হ্যাঁ, আর এই ধরে ধরে গান করাটাকেই বলা হচ্ছে দুর্জয়মান। এখন এই সন্ধ্যাবেলা একটু প্রভুর আরতি হবে, মায়ের একটু হরিধ্বনি উলুধ্বনি করো। নেতাই গৌর প্রেমানন্দে হরি, মায়েরা প্রাণ ভরে উলুধ্বনি করো, নিতাই গৌর হরি বল।
দাই গৌরে হরি বল হরি বল। ভালে গোরা চাঁদ আরতি বনি বাজি সংকীর্তনে সুমধুর ধ্বনি, ভালে গোরা চাঁদ আরতি বনি বাজি সুমধুর ধ্বনি মধুর ধ্বনি। কিবা ভালি গোটা চাঁদ আরতি বনি বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি অনুধ্বনি হরি বল। গোটা চাঁদ আরতি বনি বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করো তাল, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসালো, শঙ্খ বাজে ঘণ্টা বাজে মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসালো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিবিধ কুসুম ফুলে বনি বন মালা, শত কোটি চন্দ্র যিনি বদন উজালা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কি বাবি কুসুম ফুলে নিবন মালা, শত কোটি চন্দ্র যিনি বদন উজালা, হরে হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ব্রহ্মায় দি দেবগণ কর জোর করি, সহস্রবদনে ফোন শিরে ছত্র ধরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্রহ্মায় দি দেবগণ কর জোর করি, সহস্রবদনে ফণি শিরে ছত্র ধরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিব সুখ নারদ এষ বিচারি, নাহি পরাতে পর ভব রস ভরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মায়ের উলুধ্বনি হরে রাম 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 হরে হরে। শ্রীনিবাসার হরে দাস মঙ্গল গাওয়ে, নর হরি গদাধর চামর ঢোলাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বীর বল্লভ দাস শ্রী গৌর চরণে আস, জগ ভরি রহল মহিমা প্রকাশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি।